চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ আটক চার মাদক ব্যবসায়ী। চাঁদপুর নৌ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে লঞ্চের যাত্রী বেশে ফেন্সিডিল পাচারকালে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30 তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি কাপড়ের ব্যাগ ভর্তি অবস্থায় 200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হল ঢাকা ড্যামরার ঠুলোঠিলা এলাকার নাজিম উদ্দিন 32, তার স্ত্রী ঝর্ণা আক্তার 20 ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ সুজন। দুপুর 12:30 চাঁদপুর নৌ থানার উপ পরিদর্শক বাবুল বালা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে দুটি কাপড়ের ব্যাগে থাকা 200 পিচ ফেন্সিডিল উদ্ধার করে। তাকে সহায়তা করেন উপ পরিদর্শক বাবুল। অপরদিকে বুধবার রাত 12:15 নৌ থানা পুলিশ লঞ্চ টার্মিনাল ঘাটে অভিযান চালিয়ে পটুয়াখালীর চালিতা বনিয়া মাতার বনিয়া গ্রামের নাইম সর্দার 22 কে 2 কেজি গাঁজা সহ আটক করা হয়। এদিকে চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, জব্দকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক 1,00,000 টাকা। পূর্বের রাতে জব্দকৃত গাঁজার মূল্য প্রায় 40,000 টাকা বলে তিনি জানান। চাঁদপুর থেকে মোহাম্মদ বিপ্লব সরকারের তথ্য ও ভিডিও চিত্রে চেতনা টিভি।